ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ম্যাক্সিমাম কাজই ক্রাইম থ্রিলার হয়, তো সেটার অনেকগুলো ধরন থাকে, ফ্যামিলি ক্রাইম থ্রিলার, মানে ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম থ্রিলার্স। তো সেই জায়গা থেকে আমাদের এই গল্পটা ভীষণ চমকপ্রদ ছিল, গল্পে ইনভলভমেন্ট হওয়ারও ভীষণ কিছু রিজন ছিল, কারণ হচ্ছে গল্পটার প্ল্যাটফর্মটা ভীষণ স্ট্রং, কারণ শুধুমাত্র ক্রাইম থ্রিলার করলেই হবে না, সেটার একদম ফার্স্ট টু লাস্ট একটা স্ট্রং টুইস্ট থাকতে হবে, যেটা মানুষ দেখে যেমন আনন্দ পাবে তেমনি অনেক মানে রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে। তো সেই জায়গা থেকে আমাদের এই ফিল্মটা যখন মেক করা হয়েছে, করার পর আলটিমেটলি আমাদের টিমের বা দীপ্তপ্লে যেহেতু এটাকে প্রডিউস করেছে, তাদের পুরো সিনেমাটা দেখার পরে এতটাই ভালো লেগেছে যে এটা ওটিটি প্ল্যাটফর্মে দেওয়ার আগে আর একটা স্ক্রিনিং করতে চেয়েছে। কারণ ইউজুয়ালি কিন্তু আমরা জানি যে ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো স্টার সিনেপ্লেক্সের মতো বড় বড় হলগুলোতে, ইনফ্যাক্ট হলে রিলিজ হয় না, তো সেখানে এটা ওদের ভালো লেগেছে বলে ওটা স্ক্রিনিং করেছে। সো আপনারা আজকে আমাদের সঙ্গে ছবিটি দেখেছেন বা দেখছেন, আশা করি যে আপনারাও ভীষণ এনজয় ফিল করছেন। আমাদের দর্শক আসলে কেন দেখবে, দেখুন আমি কাজকে বলবো না যে বাংলাদেশের নাম্বার ওয়ান ওয়েব সিরিজ বা নাম্বার ওয়ান ওয়েব ফিল্ম, ইনফ্যাক্ট মানে অনেকগুলো কিন্তু ভালো কাজ আছে। আপনাকে যদি আমি বলি যে আপনি কয়েকটা ওয়েব ফিল্মের নাম বলেন যেটা আপনার পছন্দ, আপনি কিন্তু বেশ কয়েকটা নাম বলবেন, আমি বলবো না যে দিস ইজ দ্য নাম্বার ওয়ান, বাট দিস ইজ দ্য ওয়েব ফিল্ম যেটা একজন দর্শক হিসেবে আপনি এনজয় করবেন। আমি অ্যাজ এ অডিয়েন্স আমার কাজকে সবসময় ক্রিটিসাইজ করি, আমার অনেক ভালো খারাপ দিক আমি নিজেই ফিল করতে পারি, তো সেখানে আমার কাছে মনে হচ্ছে সেটার পরিমাণটা খুব কম, এবং একটা ইন জেনারেল একটা দর্শক ছবিটিকে ভীষণ এনজয় করেছে, এবং আমাদের যারা সিনেমাটা দেখেছে সবারই একই মতামত ছিল। সো আমার মনে হয় যেহেতু ওরা অডিয়েন্স, যারা সিনেমাটা দেখবে তারাও অডিয়েন্স, সো সবার ফিল তো আসলে অনেকটা কাছাকাছি, আমার মনে হয় যে দে উইল এনজয় দিস ফর শিওর। দীপ্তপ্লেকে আমি মানে দীপ্ত টিভিকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ সবসময় আমাদের কাজকে, ইনফ্যাক্ট আমার কাজকে, আমি জানি অন্যদের ব্যাপারটা কেমন, বড় স্ক্রিনে দেখতে ভীষণ ভালো লাগে, সো এটা দেখিয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর যারা হল ভর্তি দর্শক ছিল তারা ভীষণ এনজয় করেছে সিনেমাটা, সবারই একটা মতামত ছিল যে ইট হ্যাজ বিন এ অ্যামেজিং ক্রাইম থ্রিলার ফিল্ম। সো আমি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই যে যারা এখন তো আর স্ক্রিনে দেখার, বড় স্ক্রিনে দেখার সুযোগ নেই, আপনারা যারা সিনেমাটি দেখতে চান অ্যান্ড্রয়েড টিভিতে অথবা মোবাইলে, তারা দীপ্ত প্লেতে সাবস্ক্রাইব করে সিনেমাটি দেখতে পারেন। খুবই ভালো লেগেছে, কারণ দেখেন আমি নিজেও নতুন ছিলাম, আমি যখন নতুন ছিলাম আমার সাথে প্রথম কাজ করেছে কে, নায়ক রুবেল ভাই, তারপরে যদিও ছবিটা রিলিজ হয়নি, তারপর আমি পেয়েছি হলাম শাকিব খানকে, তারপর আমি তার পরেও পেয়েছি মোস্ট অফ দ্য সিনিয়র যিনি আমাদের প্রায়ত নায়ক মান্না ভাই, তো অবশ্যই ভালো লাগছে রোশনের সাথে কাজ করে, এবং ইমতিয়াজ বর্ষণ যে একদমই নিউ ছিল, আনফর্চুনেটলি ওর শ্যুটিংয়ের জন্য এখানে আসতে পারিনি, তাই নতুনদেরকে সবসময় আমাদেরকে যেমন প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকেও ওরকম দিতে হবে। নিপুণা প্রসঙ্গে আসলে স্ক্রিনটা শেয়ার করার জন্য স্কোপটা একটু কম পেয়েছিলাম, আমি চেয়েছিলাম যে আফটারঅল শি ইজ আওয়ার লিডার, তিনি আমাদের ইন্ডাস্ট্রিটাকে এখন ভীষণ ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সো আমার একটা ইচ্ছে ছিল যে আপুর সঙ্গে তো আসলে খুব সহজে একটা কাজ করার সুযোগ হবে কি না, আই ডোন্ট নো লাইফ টাইম হবে কি না, কিন্তু ফর্চুনেটলি একটা স্টোরি এমনভাবে আমাদের কাছে আসলো যে যেটা আসলে আমাদেরকে এক করে দিল। আমরা যখন নাস্তা টেবিলে বসে যখন শুটিং শুরুর আগে কথা বলছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে ইট হ্যাজ বিন অপরচুনিটি ফর মি যে আপুর সঙ্গে একটা খুব একটা গুড বন্ডিং স্টোরি করার। শি ইজ এ অ্যামেজিং অ্যাক্ট্রেস, তার কাজ আমরা বহুত দেখেছি, সেটা আসলে নতুন করে বলার কিছু নাই, মানে তিনি অলরেডি পরীক্ষিত, আর এই ওয়েব ফিল্মটাতে উনি অনেক ভালো অভিনয় করেছেন, অবশ্যই সেটা আপনারা দেখেছেন, সেটা নতুন করে বলার কিছু নাই, শি ডিড ভেরি ওয়েল, থ্যাংক ইউ সো মাচ।